হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রফিক ব্লগ। আশা করি সবাই ভালো আছে। দেখতে পাচ্ছেন রোহিঙ্গারা লাইন ধরে খাবার নিতে আসছে এবং এখন এই দায়িত্বটা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যার কারণে মোটামুটি ত্রাণ যে বিতরণের যে সমস্যাগুলো ছিল এগুলো অনেকটাই সমাধানের পথে এবং এখানে সবাই ঠিকঠাক মতো ত্রাণ পাচ্ছে। এই আর্মিদের সাহায্য করছে বিভিন্ন যারা স্থানীয় গ্রাম পুলিশ থেকে শুরু করে যারা আছেন তারা সাহায্য করছে। আপনারা এই ছবিটাতে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো তবে এইটা আমার মনে হয় আরও একটু শুরু দেখে শুরু করলে মানে আরও একটা চমৎকার কাজ হতো। মাঝখানে কিছু বিশৃঙ্খলা হয়েছিল, এগুলো আর হতো না। যাই হোক, প্রথমে প্রথম আলো থেকে শুরু করি, সেটা হচ্ছে যে প্রথম লিস্ট হচ্ছে যে এ কেমন কথা, কেমন কথা, এটা কিন্তু একটা প্রশ্ন। প্রশ্ন কি, এই কেমন কথা জানতে আমরা একটু ভিতরে যাবো। সেটা হচ্ছে যে রাজধানী বাংলামোটর এলাকায় উল্টো পথে গাড়ি নিয়ে এসে পুলিশের হাতে ধরা পড়ার পর দিন একই কাজ করলেন পল্লী উন্নয়ন সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা। এই গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঘ 15-48-89। গতকালকে ধরা খেয়েছে মহিলা সচিব, আজকে সে একই কাজ করেছে, উল্টা পথে সে গাড়ি নিয়ে এসেছে এবং আজকে আবারও সে ধরা খেয়েছে। সুতরাং তখন এনারাই বলেছেন যে আসলে এটা এ কেমন কথা, গতকালকে যাকে জরিমানা করা হলো অপমান হলো সে, আজকে আবার একই সে কাজ করছে। তারা দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ, এটা কি তাদের মানসিকতা? চিন্তা করেন, তারা মানে একই কাজ দুইবার ধরা খাওয়ার পর দুইবার একই কাজ করছে। তা একজন সচিব ব্যাক কল বলা যাবে কিনা জানি না, তবে তার কমন সেন্সের ব্যাপারে কিছু কথা বলতেই হয়। অনেকে প্রশ্ন করবে কমন সেন্স দিয়ে। একই বললেন ট্রাম্প, ট্রাম্প অবশ্য প্যাচ একটা লাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ট্রাম্প এই খেলোয়াড়দের নিয়ে একটা বর্ণবাদী মন্তব্য করেছে এবং সেটা নিয়ে প্রচুর পচানো হচ্ছে। আর আপনারা জানেন ট্রাম্প কাকু, আমাদের ট্রাম্প কাকু একটু মুখ খারাপ, উনি উল্টাপাল্টা বলেই থাকেন আর কি। অনেক বড় গল্প, তো এত বড় গল্প পড়বো না, তবে এটা নিয়ে একটা ভালো খেতেছে। আমরা চলে যাবো অন্য নিউজে, সেটা হচ্ছে যে মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে। সম্ভবত তুরস্কের প্রেসিডেন্ট ইনি বলেছেন নেপাল না ভাগের কাছে হারলো বাংলাদেশ, এই কিশোরী কি সে শিশুর মা, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতকের মা, 14 বছরের এক কিশোরী কি না, এ ব্যাপারে আচ্ছা আমরা ডিটেলসে পড়তে যাবো না। বাংলাদেশের সব মানুষের নিরাপদ আবাসভূমি প্রধানমন্ত্রী শ্যালককে বিয়ে দিতে গিয়ে দুই দুলাভাই কারাগারে। আহা, খারাপ অবস্থা, আমারও শ্যালক আছে, ওকে বিয়ে দিতে গিয়ে না আমরা আমরা কারাগার কারাগারে যাই কি না কে জানে। রাম রহিমের কাছে সন্তান চেয়েছিলেন হানি প্রীত, আচ্ছা সন্তান চেয়েছিলেন রাম রহিম, কি রহিম কি এত কৃপণ, উনি একটা সন্তান উপহার দিতে পারলো না, উল্টো পথ। আচ্ছা এটা তো পড়লাম, নতুন কিছু রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে একা একা পরীক্ষা দেওয়া মজা আলাদা, এটা নতুন কোনো টপিক্স নয়, মজার কোনো টপিক্স আছে কিনা সেটাতে যাবো আমরা। নাগরিকত্ব পেয়েছেন শিশু পল্লী প্লাসের প্রতিষ্ঠাতা প্যাট্রিসিয়া কার, ভালো খবর এটা একটা। আর আমরা টেক নিয়ে যাবো, ও তার আগে আমরা কার্টুনে রোহিঙ্গা সংকট, কার্টুনে কার্টুন তো জানেন একটা অন্যতম একটা মানে ভাষা, কার্টুন কিন্তু একটা ভাষা, যে ভাষার মাধ্যমে মানুষ মনে ভাব প্রকাশ করে থাকে ছবির মাধ্যমে, ব্যঙ্গ করা এইসবের মাধ্যমে। চলুন আমরা এই কার্টুনে রোহিঙ্গাদের ইস্যুটা কীভাবে তুলে আনা হয়েছে সেটা একটু দেখি। কার্টুন তো বাংলাদেশি কার্টুনিস্টদের করা, আমি কার্টুন আমি খুব ব্যক্তিগত খুব পছন্দ, আই লাইক দিস। এই যে দেখুন মগের মুল্লুক, এটা মগ সুচি রক্ত ঝরছে, রক্তের মধ্যে উনি ভাসছে, এই যে মগের মুল্লুক আহসান হাবিবের আঁকা। মেহেদি হক এঁকেছেন পিছনে সুচির মাথায় হচ্ছে ফুল, সেটা ফুল রক্তাক্ত ফুল, ফুল দিয়ে রক্ত জোরে জোরে পড়ছে, বোঝার চেষ্টা করুন। তারপরে আসছে আবু হাসানের আঁকা কার্টুন, এই গলায় আছে না এই শান্তির বদলে এটা আছে কঙ্কালের মালা এবং ওনার দাঁতও বড় বড় এবং নখ বড় বড়, উনি মানুষদেরকে যারা ওনার দিকে আঙুল তুলে তাকাচ্ছে তাদেরকে উনি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন, মাথা ইচ্ছে জোর করে ঘুরিয়ে দিচ্ছেন। কার্টুন জুনায়েদ আজিম চৌধুরী, দেখুন হিউম্যানিটি মানুষের রক্ত এবং খুলি, হিউম্যানিটি উপরে উঠে গেছে, রক্ত খুলি ভারে ভারী হয়ে গেছে, এটা হচ্ছে মিয়ানমারের পতাকা। কার্টুন শিখা, শিখা কার্টুন এঁকেছে, দেখুন তার মাথায় একইভাবে মানে মানুষের মাথায় কঙ্কাল দিয়ে অলঙ্কার তৈরি করা এবং সে নোবেল পুরস্কারটা হাতে ধরে আছে, এটা এটা সে মানুষকে দেখাচ্ছে। কিন্তু তার এই নোবেল পুরস্কার আড়ালে আর্মি দেয় সাধারণ মানুষদের, মানুষজনকে তার পিছন থেকে এই গুলি করে হত্যা করে মারছে শিশু নারীদেরকে। কার্টুন মাসুম, দেখুন তাদের পত্রিকায় এখানে অস্ত্রধারীরা সন্ত্রাসীরা আর এখানে রক্তের বন্যা ভেসে যাচ্ছে রোহিঙ্গারা। আর একটা কার্টুন দেখুন, এটা মিশু রাখা, এই যে এই অংশটা হচ্ছে এটা পুরোটা মানা, এটা হচ্ছে রাখাইন, রাখাইন মুখ দিয়ে
রক্ত এবং শিশুরা বের হচ্ছে মুখের বমির সাথে, শিশুরা এবং তারা যে যারা শিশু আর কি রাখাইনদের রোহিঙ্গাদের। আর এখানে অনেকটা হিটলারের লুক নিয়ে আসছে ইয়াকে, বিশ্বরা বিশ্ব মোটামুটি হিটলারের একটা ভূমিকায় আছে যে কেউ উল্লেখযোগ্য, মানে ব্যাপারটা হিটলারের মধ্যে, হিটলার যেমন ইহুদিদের একবার নির্ভর্ষ করতে চেয়েছিল এখানে তাই করা হচ্ছে, তাই বোঝানো হচ্ছে। আর এখানে দেখুন এই চাকতির মধ্যে সে আরাম করে শুয়ে আছে আর মানুষ কাটা পড়ছে, আর এই যে আর্মিরা রক্তের বাচ্চা বেগোসল করছে পায়ের মধ্যে পতাকা। আহ, এই ছিল তাকে নিয়ে কার্টুন, চমৎকার লাগলো কার্টুনগুলো, কার্টুন যারা তৈরি করেছেন এক্ষেত্রে তাদেরকে অবশ্যই সাধুবাদ জানানো দরকার। আমরা এখন চলে যাবো আইফোন 10K ঠেকাবে যে, সেটা হচ্ছে যে আইফোন 10K এই খুব সম্ভবত এটা নোট 10 হতে পারে স্যামসাংয়ের, তারাই ফোনটা সামনে নিয়ে আসবে, এরকম ফোল্ডিং করে দেয়, একটা ভাঁজ এক দুই তিন ভাঁজ করা দেয় করলে এরকম বড়ো হয়ে যায়, তো এরকম সামনে দিয়ে দেওয়ার সম্ভবত তারা 20 নিয়ে আসবে এমনটা বলা হচ্ছে, যেহেতু এখন 8 আনলো 9 10 এরপরে 9 17 18 যদি আপনার 9 নিয়ে আসে সেক্ষেত্রে 19 হতে পারে এটা নিয়ে আসতে পারে, এটা আশা করা হচ্ছে। প্রথম আমরা শেষ করে বাংলা নিউজ যাব, বাংলা নিউজ কোথায় শুরু করি সেই সাথে তারিখ বলবো, ঢাকা সোমবার 10/8/2024, 25 সেপ্টেম্বর 2017, 4 মহরম 1439। মিয়ানমার দিয়েছে গুলি, বাংলাদেশ দিচ্ছে খাবার, যে ছবিটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেটার গল্প এটা। রোহিঙ্গাদের নিয়ে আসিয়ানের বক্তব্য খেপেছে মালয়েশিয়া, ট্রাম্পের বক্তব্য যুদ্ধ ঘোষণার সামিল বলেছেন উত্তর কোরিয়া। আর এখানে উল্লেখযোগ্য কিছু দেখছি না, এই ছবিটা আমি নিয়ে কথা বলেছি। আমরা এখন ক্রীড়ায় উচ্চশিক্ষার সুযোগ, ব্যাক নামে সম্ভবত একটা ইউনিভার্সিটি, তারা ক্রীড়া যারা খেলাধুলা করে তাদের গ্রাজুয়েশন বা উচ্চশিক্ষা উচ্চশিক্ষিত করার মতো সুযোগ এনে দিয়েছে, সেখানে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করা যাচ্ছে এটাই বলা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই নাম, এই মেয়েটির নাম হচ্ছে স্পর্শিয়া, ঘর ভাঙলো স্পর্শিয়া, তাদের ঘর আবার থাকে কবে ভাঙে কবে এটাই তো একটা কঠিন ব্যাপার। যাই হোক, তার পোশাক আশাক দেখতেই পাচ্ছেন, মেয়েটার গলা অনেক বাজে আর কি, তার খসখসে গলা আর কি সবচেয়ে বড়, এবং দেখতেও খুব বেশি সুন্দরই আমার কাছে কখনো মনে হয়, তবে তার গলাটা একেবারেই নয়েজি একটা গলা। চিত্রনায়ক সিয়াম হাজির, সিয়াম হচ্ছে বর্তমানে তরুণদের একটা জনপ্রিয় অভিনেতা বলবো আর কি, সে এখন সিনেমার নায়ক হিসেবে যুক্ত হতে যাচ্ছে। আর সিয়ামের আমি একটা বেশ কয়েকটা নাটক দেখেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে মানে মাইকেল জ্যাকসনকে নিয়ে এরকম একটা নাটক, সব চমৎকার অভিনয় করে, আমার অভিনয় মানে নতুন প্রজন্মের মধ্যে ভালো লেগেছে এবং রিয়েলিস্টিক আমার কাছে মনে হচ্ছে। স্পর্শিয়া, এই ছবি দেখা যাক, স্পর্শিয়ার প্যান্টের ইয়ার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে উনি এভাবে কাত হয়ে পোজ দিয়েছেন, এটা মনে ওর জামাই ছিল স্পর্শিয়া রফসান আহসান। 2015 সালের 29 সেপ্টেম্বর স্পর্শিয়ার সঙ্গে নির্মাতা রফসানের বাগদানা হয়, 1 অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, চার মাসের প্রেমের সম্পর্কে বিয়েতে রূপ নিয়েছিল তারা, 4 মাসের প্রেম তারপরে বিয়ে, গুড, ভেঙে গেল 2017 সালে। ক্রীড়া উচ্চশিক্ষা সুযোগ শেষ করি, আমরা বিবিসিতে বের করতে আজকে ভুলে গেছি, বিবিসিটা আমরা বের করবো, সেই সাথে আমরা এখানে আর কিছু আছে কিনা দেখব। বিবিসি চলে আসে বাবা, আর প্রথম আলোর ইংলিশ ভার্সনটা না বললে নয়, আজকে যদি অনেক ঝামেলা হচ্ছিল, আমরা বিবিসির মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার হুমকি উত্তর কোরিয়ার, চলুক ঠেলাঠেলি গোলাগুলি চলুক, কোনো সমস্যা নেই, সাধারণ মানুষের ক্ষতি যেন না, কিন্তু যুদ্ধ বা কোনো কিছু সাধারণ মানুষের অবশ্যই ক্ষতি হয়, সুতরাং আমরা যুদ্ধ চাই না। তৃণমূল ছাড়লেন মমতার ছায়ার সঙ্গে, গন্তব্য বিজেপি। আচ্ছা, রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান জোটে মালয়েশিয়ার বিদ্রোহ, জার্মানির মুসলিম বিদ্বেষী দল AFD কি চায়, মাত্র 4 বছর আগে জন্ম নিল জার্মানি, সংসদে 90টির বেশি আসন যেতে AFD, বিশেষ করে জার্মানির ইসলামের কোনো জায়গা নেই, তারা চায় জার্মানির মসজিদগুলো দেশ থেকে আসা অর্থ বোরকা আদান নিষিদ্ধ করা হোক, জার্মানিতে এমনিতে নাস্তিকদের স্বর্গ আর কি বলা হয় জার্মানি। আচ্ছা, আমরা প্রথম আলোর ইংলিশ ভার্সনটা একটু দেখে নিই, চায়না টু প্লে কনস্ট্রাকটিভ রোল ইন রিজলভিং রোহিঙ্গা ক্রাইসিস ইন বয়, সেক্রেটারি স্কার কট অন রং সাইড অ্যাগেইন, চমৎকার। নেপাল বিট বাংলাদেশ বয়স, রোহিঙ্গা ক্রাইসিস অরিজিন সলিউশন লাইস ইন মায়ানমার, UNHCR চিফ এরদোগান অ্যাকিউজ মায়ানমার অফ বুদ্ধিস্ট টেরর এগেনস্ট রোহিঙ্গা, রাইস প্রাইস ইয়ে
টু কাম ডাউন সুকি ইফ ইউ গাই বার্নড ইন যশোর। আচ্ছা, সুকির পুষ্পতলিকা যশোরে দাহ করা হয়েছে। আচ্ছা, সুকি ডিরেক্টেড ফর ওয়ার ক্রাইমস। আচ্ছা, ওয়ার ক্রাইম তো বলাই যায়। রোনালদো স্লো স্টার্ট স্পার্কস ব্যালন ডি আর ও রেস। আচ্ছা, কিংসম্যান সিকুয়েল টপস ইউএস বক্স অফিস। সিকুয়েলটা টপ মানে ইউএস বক্স অফিস হিট করেছে। জেএলও ডোনেটস 1 মিলিয়ন টু হারিকেন হিট পুয়ের্তো। আর কি আছে, নেপাল বিট বাংলাদেশ বয়েস। আর্শা ডিনাইজ কিলিং 28 মায়ানমার হিন্দুস। আচ্ছা, রেইন লাইকলি। আর কি আছে, ওয়ার্ল্ড স্মলেস্ট স্কোয়ারেল ডিসকভার্ড ইন ইন্ডোনেশিয়ান ফরেস্ট। উবার সেজ সরি ওভার লন্ডন মিস্টেক্স ভোস টু অ্যাপিল। গুড রিলেশনশিপ বুস্ট ইউর ক্যারিয়ার। আচ্ছা, আপনারা জানেন এখানে একটা বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার একটা পত্রিকা দেখলাম, তারা দাবি করেছে যে মায়ানমারের বেশ কিছু হিন্দুকে আর্সার লোকজন মেরে ফেলেছে। আর্সা মানে হচ্ছে রোহিঙ্গাদের যে স্বাধীনতাকামী গোষ্ঠী, তাদের তারা স্পষ্ট স্বীকার করেছে যে তারা কোনো হিন্দুদেরকে মারেনি। চলে যাব প্রথম আলো শেষ করে, এখন আমরা বিবিসির ইংলিশ ভার্সনে এক ঝলক। খুব বেশি আমার সময় নেব না, আজকে দেখলেন রফিক ব্লগসে 268তম পর্ব। আচ্ছা, নর্থ কোরিয়া অ্যাকিউজেস ইউএস অফ ডিক্লারিং ওয়ার। মার্কেল ওয়াজ টু উইন ব্যাক রাইট উইং ভোটার্স। মার্কেল আবারও জিতে গেল চারবারের মতো। উইনার জেইল ফর 16 আন্ডার হিজ গার্ল। ট্রাম্প ডিনাইজ এনএফএল নীল রো রেস রিলেটেড। ইরাকি কুডস ভোট অন ইন্ডিপেন্ডেন্স। রাশিয়া ভায়োলেন্স হিউম্যান রাইটস ইন ক্রাইম। আর কি আছে উল্লেখযোগ্য বিবিসিতে? আর কিছু দেখছি না এই মুহূর্তে। ওকে বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করে দেখলাম রফিক ব্লগসের 268তম পর্ব। আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখছেন। সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন। কালকে আমরা নতুন কোনো টপিক্স নিয়ে কালকে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।